ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথম্যাজিক বাই রিমি। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে আমি ক্লাস সেভেনের নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমি আশা করব তোমরা ভিডিওটা পুরো দেখবে স্কিপ না করে, তাহলে আমি তোমাদের যেটা বোঝাতে চাইছি সেটা খুব সহজে বুঝতে পারবে আর নিজেরাই নিজেদের অঙ্কের সমাধান করতে পারবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। তার আগে বলে রাখি, যদি আমার ভিডিওগুলো রেগুলার দেখে থাকো, ভালোবেসে থাকো ভিডিওগুলো, তাহলে অবশ্যই ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটাকে অলে ক্লিক করে দেবে পরের ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আজকে আমি করাবো ওয়েস্ট বেঙ্গল বোর্ড ক্লাস সেভেনের পেজ ফাইভ, এটা পার্ট টু করাবো। এর আগে আমি পার্ট ওয়ানটা দিয়েছি, যারা দেখনি তারা অবশ্যই পার্ট ওয়ানের ভিডিওটা দেখবে, তাহলে পার্ট টুটা বুঝতে আরও সুবিধা হবে। তো চলো শুরু করি। প্রথমেই আমি করাবো হচ্ছে পূর্ব পাঠের পুনরালোচনা অধ্যায় ওয়ান, দশ নম্বর থেকে অঙ্ক, মানে নাম্বার টেন। তো শুরু করব। টেনের এক নম্বর অঙ্ক দেখো, লেখা আছে তিন পূর্ণ তিনের চার ভাগ দুই পূর্ণ একের দুই, তাহলে এটা পনেরো বাই হচ্ছে চার ভাগ পাঁচ বাই দুই, তাহলে পনেরো বাই চার ইনটু হলে এটা উল্টে যায় দুই বাই পাঁচ হয়। এবার কাটাকুটি করলে পাঁচ আর পনেরো কাটাকুটি করলে তিন, দুই আর চারে কাটাকুটি করলে দুই, তাহলে এটা হবে হচ্ছে তিন বাই দুই। তাহলে এটাকে যদি আমি মিশ্র ভগ্নাংশে লিখি তাহলে হয় এক পূর্ণ একের দুই। দু নম্বর অঙ্কে আমরা যাব পঞ্চাশ বাই একান্ন ভাগ পনেরো, পঞ্চাশ বাই একান্ন ইন্টু এক বাই পনেরো, এখানে পাঁচ দিয়ে কাটাকুটি করলে তিন পাঁচে পনেরো আর পাঁচ দশে পঞ্চাশ, তাহলে দশ বাই একশো তিপ্পান্ন, এটা হচ্ছে দশ বাই একশো তিপ্পান্ন হচ্ছে দু নম্বরের উত্তর। তিন নম্বর বলছি এক ভাগ পাঁচ বাই ছয়, তাহলে এক গুণ ছয় বাই পাঁচ, তাহলে এটা উত্তর হয় হচ্ছে এক পূর্ণ একের পাঁচ। চার নম্বরে যাব একশো ছাপ্পান্ন বাই একশো একুশ ভাগ তেরো বাই বাইশ, একশো ছাপ্পান্ন বাই একশো একুশ গুণ বাইশ বাই তেরো, তাহলে তেরোকে একশো ছাপ্পান্ন দিয়ে কাটাকুটি করলে বারো আর একশো একুশকে এখানে হচ্ছে এগারো দিয়ে কাটাকুটি করছি, এগারো এগারো একশো একুশ আর বাইশ কাটাকুটি করলে দুই, বারো দুগুণে চব্বিশ বাই হচ্ছে এগারো, দুই পূর্ণ দুই এর এগারো হচ্ছে এর উত্তর। পাঁচ নম্বরের অঙ্কটা বলছি এক পূর্ণ একের দুই ভাগ চার বাই নয় ভাগ তেরো পূর্ণ একের দুই, তাহলে এক পূর্ণ একের দুই মানে তিনের দুই ভাগ চারের নয় ভাগ সাতাশ বাই দুই, তাহলে তিন বাই দুই গুণ নয় বাই চার গুণ হচ্ছে দুই বাই সাতাশ, তাহলে এটা এবার কাটাকুটি করতে হবে, তিন আর নয় কাটাকুটি করলে দুটো কাটাকুটি করে দাও একসাথে সাতাশ, তিন নয় সাতাশ কাটাকুটি হয়ে গেল, দুইকে দুই দিয়ে কাটাকুটি হয়ে গেল, তাহলে নিচে থাকলো চার আর ওপরে হচ্ছে এক, তাহলে উত্তরটা হবে একের চার। আমরা ছ নম্বর অঙ্কে যাব নয় বাই দশ ভাগ তিন বাই আট ইন্টু দুই বাই পাঁচ, তাহলে প্রথমে নয় বাই দশ গুণ আট বাই তিন করলাম, তারপরে গুণ দুই বাই পাঁচ আছে, এরপর কাটাকুটি করব, তিন দিয়ে কাটাকুটি করলে তিন তিরিককে নয়, তিন আর নয়ে ওপরে তিন হলো আর দুই আর দশে হচ্ছে পাঁচ হলো, তাহলে তিন আটে চব্বিশ ওপরে আর নিচে হচ্ছে পাঁচ পাঁচে পঁচিশ, চব্বিশ বাই হচ্ছে পঁচিশ এর উত্তর। এরপর আমরা সাত নম্বর অঙ্কে যাব দুই পূর্ণ একের তিন ভাগ এক পূর্ণ একের ছয় ভাগ দুই পূর্ণ একের ছয়, তাহলে সাতের তিন সাত বাই তিন ভাগ সাত বাই ছয় ভাগ নয় বাই চার, সাত বাই তিন গুণ ছয় বাই সাত গুণ চার বাই নয়, তাহলে সাত সাত কাটাকুটি হয়ে গেল, তিন আর ছয় কাটাকুটি করলে দুই, তাহলে ওপরে চার দুগুণে আট বাই হচ্ছে নয় উত্তর, আট বাই নয় হচ্ছে এর উত্তর। সাতেরটা বললাম, আটেরটা হচ্ছে কুড়ি ভাগ সাত পূর্ণ একের চার গুণ তিন বাই পাঁচ, কুড়ি বাই এক ভাগ উনত্রিশ বাই চার গুণ তিন বাই পাঁচ, তাহলে উনত্রিশ বাই কুড়ি বাই এক গুণ চার বাই উনত্রিশ গুণ তিন বাই পাঁচ, কুড়ি আর পাঁচ কাটাকুটি হচ্ছে পাঁচ চারে কুড়ি, আর কিছু কাটাকুটি যাচ্ছে না, তাহলে দেখো ওপরটা হচ্ছে চার চারে ষোলো, তিন ষোলো আটচল্লিশ আর নিচে উনত্রিশ, তাহলে এক পূর্ণ উনিশ বাই হচ্ছে উনতিরিশ। এরপরে আমরা নয় নম্বর অঙ্কে যাব তিন পয়েন্ট এক পাঁচ ভাগ দুই পয়েন্ট পাঁচ, তাহলে এটা করলে হয় তিনশো পনেরো বাই হচ্ছে একশো ভাগ পঁচিশ বাই দশ, তিনশো পনেরো বাই একশো গুণ দশ বাই পঁচিশ, কাটাকুটি করলে হবে হচ্ছে তেষট্টি বাই হচ্ছে পঞ্চাশ সমান ওয়ান পয়েন্ট টু সিক্স, তাহলে এক দশমিক দুই ছয়।
আমরা 10 নম্বর যাব, 35.4 ভাগ 0.03 গুণ 0.06, তাহলে ওপরে 354 বাই হচ্ছে 10, ভাগ 3/100 গুণ 6/100, এবার কাটাকুটি করলে হবে হচ্ছে 708 বাই হচ্ছে 10, তার মানে 70.8। আমরা 11 নম্বর অঙ্কে যাব, 2.5 গুণ 6 ভাগ 0.5, 25/10 গুণ 6/1 ভাগ 5/10, তাহলে 25/10 গুণ 6/1 গুণ 10/5, কাটাকুটি করলে হবে হচ্ছে 5/6 30। 11 নম্বর অঙ্ক দেখো, লেখা আছে ছবি দেখে গুণ করে রং দিই। তো এখানে 1 নম্বর অঙ্কে হচ্ছে আছে 4টে সমান ভাগের মধ্যে একটা রং আছে তাই 1/4, আবার 4টে ভাগের সমান একটা ভাগে রং আছে তাই 1/4, তাহলে এখানে 2 1/4, তাহলে 2 × 1/4 করলে 2/4 সমান 1/2 হয়, তাহলে পুরোটা দেখো সার্কেল করে 2টো ভাগ রং করা আছে, তাহলে এটা হচ্ছে 1/2কে বোঝাচ্ছে। 2 নম্বর অঙ্কে দেখো, 1 2 3 4 5 6 একটা ত্রিভুজের ভেতরে সমান 6টা ত্রিভুজ করে ভাগ করা আছে এবং একটা জায়গায় রং করা আছে, তাহলে ছবি দেখে গুণ করি এবং রং দিই বলেছে। তো তোমাকে ছবি দেখে গুণ করতে হবে এবং রং দিতে হবে, তো এটা করলে হয় হচ্ছে 1 2 3টে হচ্ছে মোট রং দেওয়া আছে, তাহলে গুণ করে যেটা হবে সেটা হচ্ছে 3/6, তাহলে কাটাকুটি করলে হবে হচ্ছে 1/2, তাহলে দেখো এখানে আমি 3/6 যেহেতু তো 3টে জায়গায় রং দেওয়া হয়েছে। 3 নম্বর অঙ্কে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তো এখানে আমরা দেখতে পাচ্ছি বক্সের মধ্যে সমান 12টা ভাগ আছে, তার মধ্যে 2টো করে রং করা আছে, তো এখানে 3টে এরকম বক্স দেওয়া আছে, তাহলে আমরা এটা করতে পারি হচ্ছে 2টো যেহেতু রং করা আছে সমান 12 ভাগের মধ্যে, তাহলে 2/12 গু, এখানে যেহেতু 3টে আছে সমান, তাহলে 2/12 × 3, তাহলে এটাকে তুমি যদি কাটাকুটি করো তাহলে হবে হচ্ছে দেখবে 2/12 1/6 হয়, আর 3কে 6 দিয়ে কাটাকুটি করলে হয় হচ্ছে 2, তাহলে 1/2 হচ্ছে। 4 নম্বরটা দেখো আছে, এটা 7টা সমান ভাগ আছে, তার মধ্যে 2টো করে ভাগে রং আছে, তাহলে 2/7, তারপরেরটাও 2/7, তারপরটাও 2/7, তাহলে এখানে 3টে 2/7, তাহলে 2/7 × 3 করলে হয় হচ্ছে 6/7, তো দেখো পাশে 6টা রং করা আছে, 7টার মধ্যে 6টা রং করা আছে, তাহলে এটা 6/7, এটা ছিল হচ্ছে পেজ 5। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটাকে অলি ক্লিক করে দেবে পরের ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আজকের মতো এইটুকুই, সকলে ভালো থেকো, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।